পৃথিবীর যত মহান পেশা আছে, ডাক্তারি অবশ্যই তাদের মধ্যে অন্যতম সেরা পেশা এবং সর্বোচ্চ সম্মানজনক পেশা, এটা বলতে কোনো দ্বিধা নেই। সব বাবা মা এবং বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশের ছাত্রছাত্রী ডাক্তার হতে চায়। এটি সত্যি একটি মহান পেশা এবং মানব সেবার জন্য সর্বোচ্চ পন্থা। পৃথিবীতে ভালো এবং খারাপ দুই রকমের মানুষও আছে, বাংলাদেশও তার ব্যতিক্রম না। বর্তমানে বাংলাদেশে ভালো এবং খারাপ দুই প্রকারের ডাক্তারই আছে। বর্তমানে অর্থলোভী ডাক্তার পরিমাণ বাংলাদেশে বেশি, যারা মানুষের আর্থিক ক্ষতি, শারীরিক ক্ষতি এবং হেনস্থ করতে ভালোবাসে। বর্তমান সমাজের ডাক্তারি পেশাকে বাংলাদেশের ডাক্তাররা অপমানজনক পেশায় পরিণত করে ফেলেছে, ফলে ভালো ডাক্তারকেও আমরা আর ভরসা করতে পারছি না। সাধারণ ভুক্তভোগী এবং একটু সচেতন সমাজের মানুষরা, ডাক্তারগণ প্রায় সরকারি হাসপাতালে তো ঠিকমতো সেবা দিচ্ছেন না এবং প্রাইভেট হাসপাতালগুলোতে মনমর্জি মতো রোগীদের সাথে আচরণ করছেন। সেবার বদলে রোগীদের ভোগান্তির নাম কি ডাক্তার? প্রাইভেট হাসপাতাল কতগুলো, প্রাইভেট মেডিকেল কলেজ কতগুলো আছে, কিন্তু বাংলাদেশের মানুষ কি লাভবান হচ্ছে না ভুল চিকিৎসা এবং আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে? কীভাবে আমরা এই ভোগান্তি থেকে পরিত্রাণ পাব? যারা ডাক্তার গড়ার কারিগর তারাই তো আজ লোভী, পিশাচ, অর্থলোভী। শাহাবুদ্দিন মেডিকেল কলেজ কী শিখবে একজন অধ্যয়নরত নবীন ডাক্তার? অথবা যেসব বেসরকারি কলেজে অধ্যয়নরত নবীন ডাক্তার আছেন, তারা যে পরিমাণ অর্থ দিয়ে ডাক্তার হতে চলেছে, স্বাভাবিকভাবেই এইসব নবীন ডাক্তার হওয়ার পরে তারা তাদের যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে সে পরিমাণ অর্থ যে কোনো বৈধ অথবা অবৈধভাবে অর্জনের চেষ্টা চালাবে। রোগী কীভাবে মানসম্মত চিকিৎসা আশা করতে পারে জানি না, তবে আমাদের ভালো ডাক্তারদেরকে অবশ্যই আমাদের সঠিক পথ বের করে দিতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়, সরকার তো আছেই, তারা তাদের দায়িত্ব অবশ্যই পালন করবে। আর একজন ভালো ডাক্তার আমাদেরকে পথ দেখাতে পারেন, এটাই আমাদের কাম্য। দয়া করে আমাদেরকে, সাধারণ জনগণ যেহেতু আমরা, আমাদেরকে ভালোটা এবং খারাপটা সম্পর্কে অবহিত করুন, প্রতারিত হওয়া থেকে রক্ষা করুন। এটা খুব একটা কঠিন কাজ না, এই অনলাইনের যুগে এটা অনেক সহজ কাজ। আপনারা যদি সহায়তা করেন, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ অথবা অন্যান্য যেসব বেসরকারি মেডিকেল কলেজ অথবা রিজেন্ট হাসপাতাল প্রতারিত করতে পারতো না এবং কখনোই পারবে না, প্লিজ এই মহান পেশাকে লাঞ্ছিত এবং কলুষিত করবেন না। আমরা যেন প্রতারিত না হই সেটার জন্য সহায়তা করুন, যেন মন ভরে বলতে পারি থ্যাংক ইউ ডক্টর অথবা থ্যাংক ইউ ডক্টরস, যেন মনে ক্ষোভ না নিয়ে বলতে হয় বর্তমানে বাংলাদেশের ডাক্তার গলা কাটা অর্থলোভী কসাই। অনেক সুনাম আপনাদের অলরেডি আপনারা নষ্ট করে ফেলেছেন, আর কতটা নিচে নামবেন আপনারা তা জানি না আমরা অথবা আমি, তবে এর ফলও যে ভালো হবে না সেটা আপনারাও জানেন আমরাও জানি। ডাক্তারি পেশা সম্মানজনক অবস্থায় ফিরিয়ে আনার দায়িত্ব অবশ্যই অবশ্যই আপনাদের, অবশ্যই সেটাকে ফিরিয়ে নিয়ে আসুন এবং আমাদেরকে মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করুন এবং আমাদেরকে ভোগান্তি থেকে রক্ষা করুন। প্লিজ ভুল ট্রিটমেন্ট দিবেন না, এটা অনুরোধ আপনাদের কাছে। ভুল ট্রিটমেন্ট দিবেন, খারাপ আচরণ করবেন অথবা আর্থিকভাবে এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করবেন, এতে আমাদের কিছু এসে যায় না, এতে বরং আপনাদেরই ক্ষতির পরিমাণটা বেশি। তো সেটাও বিবেচনাযোগ্য যে আমাদের থেকে আপনাদের ক্ষতি এবং আপনাদের সুনাম নষ্ট হবে, সেই বিষয়টি অবশ্যই বিবেচনা করে সহায়তা করবেন আমাদেরকে।